নমস্কার, জয় পরমেশ্বর। সমস্ত ভিউয়ার্সদের জন্য গুড লাক কামনা করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো সাদা চুল কালো হওয়ার সুইচ নাম্বার অথবা অ্যাঞ্জেল নাম্বার এবং চুল গ্রো হওয়ার জন্য সুইচ নাম্বার, চুল পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে তার জন্য সুইচ নাম্বার, চুল হেলদি রাখার জন্য সুইচ নাম্বার। এই সুইচ নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার গুলো দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, আপনারা যখন করবেন চ্যান্টিং করবেন বা এই সুইচ নাম্বারটাকে নিয়ে ভাববেন, এটাকে নিয়ে কাজ করবেন, তখন আপনারা কি করবেন, পুরো ফোর্সটা, এই নাম্বারের পুরো এনার্জিটা হাতের আঙুলের মধ্যে নিয়ে আসবেন। হাতের 10টা আঙুলের মধ্যে দিয়েই ফোর্সলি বেরোচ্ছে, এটা আপনাদের ভাবতে হবে। ভেবে তারপরে আপনারা মাথার চুলের গোড়ায় গোড়ায় যেরকম করে বিলি কাটে সেই রকম করে চুলের গোড়ায় গোড়ায় এগুলো টাচ করবেন এবং এই অ্যাঞ্জেল নাম্বারগুলি বলবেন আপনার যেটার জন্য দরকার। যদি চুল পড়ে যাচ্ছে আপনি সেটার জন্য করবেন, আর যারা চুলটা কালো করতে চাইছেন, সাদা চুল যাতে কালো হয়ে যায় তার জন্য যেটা করবেন, চুলের গোড়ায় খুব মানে স্নেহর সঙ্গে হাত দিয়ে দিয়ে অ্যাঞ্জেল নাম্বারগুলো পুট করবেন। ভাববেন অ্যাঞ্জেল নাম্বারগুলো চুলের গোড়ায় গোড়ায় বসে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে যাদের তারাও এটাই করবেন, এবং হেলদি চুল যারা চাইছেন তারাও কিন্তু এটাই করবেন। চুলটাকে টাচ করে আপনাদের করতে হবে কাজগুলো। এটা একটা নির্দিষ্ট পিরিয়ডে আপনারা প্রায় আধ ঘন্টা চুলটাকে টাচ করে করে এই নাম্বারগুলি দেবেন, যেন ওর ভেতর পুশ হয়ে যাচ্ছে এটা ভাবতে হবে। আর অন্য সময় এমনি যে চ্যান্টিং করার নিয়ম আছে ওই চ্যান্টিং করবেন, কাগজে লিখবেন, কাগজে লিখে আপনার কাছে রাখবেন, আপনার বডির বাঁ পাটে লিখবেন, যারা ডান হাতি তারা বাঁ পাটে লিখবেন, যারা বাঁ হাতি তারা ডান পাটে লিখবেন, জলের বোতলের গায়ে লিখবেন, যা যা নিয়ম আছে সবগুলোই পালন করবেন। কিন্তু একটা সময় ওই চুল টাচ করে করে আপনাদের কিন্তু এই নাম্বারগুলো ফিল করতে হবে, হাত থেকে রে বেরিয়ে নাম্বারের সঙ্গে চুলের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, খুব তাড়াতাড়ি কিন্তু হবে না। চুলটা সাদা হয়ে গেলে সেটা কালো হতে চায় না। আর চুলটা কেন ঝরে যায় সেটা আপনাদের শর্টে একটুখানি বলে দিচ্ছি, এর অনেক সাইন্টিফিক ব্যাখ্যা আছে কিন্তু আমি খুব শর্টে আপনাদেরকে বলে দিচ্ছি। চুলটা তুললে পরে, মাথা থেকে তুললে একটা শ্বাস থাকে, ওই শ্বাসটা যখন শুকিয়ে যায়, ভিটামিন পায় না, শুকিয়ে যায়, তখন ওটা ওই হোলের মধ্যে ধরা থাকে না, ওখান থেকে ঝরে পড়ে যায়। কিন্তু ওটা যখন শাসালো থাকে তখন ওই হোলের মধ্যে ওটা ধরা থাকে, তাই জন্য চুলটা মাথায় থাকে। আর যেই শুকিয়ে যাচ্ছে তখন মাথা ধরে রাখতে পারছে না, ও পড়ে যাচ্ছে। তাহলে আসল কারণটা হচ্ছে কি, কেন শুকিয়ে যাচ্ছে আর কেন হেলদি থাকছে, তাহলে ওইটার কারণ নিশ্চয়ই আপনারাও জানেন, ভিটামিন, অ্যাকচুয়ালি ভিটামিন। হেলথ ঠিক রাখলে চুল ঠিক থাকবে। তো চুলের জন্য আলাদা করে যে ভিটামিন যে লাগানো হয় বাইরে থেকে, যত দামি শ্যাম্পু লাগানো হোক, যাই কিছু লাগানো হোক, ভেতর থেকে যদি হেলদি না হয় তাহলে ওই শ্বাসটা শুকিয়েই যাবে, ওই শ্বাসটাকে বাইরে থেকে কোনো ভিটামিন লাগিয়ে রক্ষা করা যায় না। এটা আপনারা বুঝে গেলেন কেন চুল ঝরে। চুল রাখতে গেলে আপনাকে হেলদি হতে হবে, আর মাথায় ঠিক মতন অক্সিজেন যেতে হবে, তার জন্য মাথায় ম্যাসেজ এগুলো খুব করার দরকার আছে, অক্সিজেন যাতে ভালোভাবে চলাচল করতে পারে, আর পুরো ভিটামিন যেন ভালো থাকে, আর রক্ত চলাচলটাও যেন খুব ভালো। রক্ত চলাচল ভালো করলে তবেই তো অক্সিজেনটা ভালো করে চলবে, রক্তের মধ্যে দিয়েই তো অক্সিজেনটা যায়। তাহলে ব্লাড সার্কুলেশনটা যেন ভালো থাকে, হেলদি যেন থাকে, পুরো ভিটামিনগুলো যেন শরীরে থাকে, এটা খেয়াল করতে হবে, তাহলে কিন্তু চুল পড়বে না। এটা আমি আলাদা করে আপনাদের বলে দিলাম কারণটা। কারণ কি, অনেকে চুল ঝরে যাওয়ার জন্য অনেক দামি দামি জিনিস বাইরে থেকে লাগান, তো দামি জিনিস যতই লক্ষ টাকা দামের জিনিস হোক না কেন, ভেতর থেকে যদি হেলথ, চুলের হেলথটা ঠিক না থাকে, ওই শ্বাস জিনিসটা যদি মোটাসোটা না থাকে, তাহলে ওই চুলের স্কাল্প ওকে ধরে রাখতে পারবে না, ও একসময় পড়েই যাবে। আচ্ছা, এবার আমি নাম্বারগুলো বলি। সাদা চুল কালো করার জন্য যে অ্যাঞ্জেল নাম্বার সেটি হচ্ছে 4981943197, 4981943197।
এটা আপনারা ওই ভাগ ভাগ করে বলার কোনো দরকার নেই, প্লেন লেখা, পরপর পরপর প্লেন লেখা, আপনারা প্লেন ভাবেই বলবেন। এটা নীল কালি দিয়ে লিখতে পারেন, আর হাতে যখন লিখবেন তখনও নীল কালি দিয়ে লিখবেন, কাগজে যখন লিখবেন তখনও নীল কালি দিয়েই লিখবেন। এটা হচ্ছে সাদা চুল কালো করার জন্য। এবার বলছি, প্রচুর চুল ঝরে যাচ্ছে যাদের, তারা যে সুইচ নাম্বারটি বা অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করবেন সেই নাম্বারটি হচ্ছে 4915196 19। একটু বড় বড় নম্বর গুলো, সেই জন্য আপনারা দেখে দেখেই করবেন প্রথম প্রথম। 4915196 19, এটাও নীল কালি দিয়ে হবে, এটাও আপনারা বডির বাপাটে লিখবেন। এরপরে আসছি পার্মানেন্টলি হেয়ারফল বন্ধ করার জন্য, যাতে চুল না পড়ে। তো ওই যে বললাম হেলদি তো রাখতেই হবে, ওগুলো করতে হবে, আর তার সঙ্গে এই নাম্বারটা, নাম্বার হচ্ছে 5484121, 5484121। এটা হচ্ছে পার্মানেন্টলি চুল যেন না ঝরে যায় তার জন্য এই নাম্বার। এবার বলবো হেয়ারে গ্রোথ আসার জন্য, যাতে অনেক চুল গজায়, অনেক হেলদি হয়, তার জন্য গ্রোথ আনার জন্য যে অ্যাঞ্জেল নাম্বার, সেই নাম্বারটি হচ্ছে 7719784121, 7719784121। একটু বড় নাম্বার লিখে রাখবেন, এগুলো নীল কালি দিয়ে। এবার বলবো হেলদি চুলের জন্য, চুলটা পাকেও নি ঝরেও নি, কিন্তু চুল যাতে আমার হেলদি থাকে সব সময়, তার জন্য যে নাম্বারটা সেটা হচ্ছে 333। এটা কিন্তু আবার গুড লাকেরও নাম্বার, আগে আমি দিয়েছিলাম 333। এটা খুব এফেক্টিভ নাম্বার, একদিকে গুড লাকেরও কাজ করছে, একদিকে এই চুলের হেলথ রাখারও কাজ করছে, একদিকে আপনার শুভ বার্তা আনার জন্যও কাজ করছে, আবার সৌভাগ্য উদয়ের জন্যও কাজ করছে। এটা কিন্তু খুব ভালো একটা নাম্বার 333। এই নাম্বারটাকে কি করবেন, এই নাম্বারটা আপনারা সবসময় তো বলবেন, তাছাড়া আপনারা যে যে জিনিসগুলো ব্যবহার করছেন, চুলের তেল, চুলের ক্রিম, সিরাম, চিরুনি, যা যা ব্যবহার করছেন চুলের জন্য, সবগুলোর মধ্যে এই নাম্বারগুলো আপনারা লিখবেন, মানে মনে মনে লিখবেন, চোখ দিয়ে লিখবেন বা বলে নেবেন, যখনই ইউজ করছেন চুলের জন্য কোনো কিছু তখনই এই নাম্বারে ভাইব্রেশনটা দিয়ে রাখবেন। তাহলে কিন্তু এটা অনেক বেশি এফেক্টিভ হয়ে যাবে, যে ক্রিমটা আপনি লাগাচ্ছেন হয়তো চুলের গোড়ায়, তার মধ্যে যদি এই 333 নাম্বারটা দিয়ে একটু হিল করে নেন, তাহলে ওর পাওয়ারটা অনেক বেড়ে যাবে, কাজটা অনেক বেশি পারবেন। আর যদি আপনি মনে করেন যে আমি জলটা খাচ্ছি, তাহলে বলি এই নাম্বারটা, তাহলে জলের মধ্যেও আপনি এই 333 নাম্বারটা বলবেন, আর মনে মনে রাখবেন যে আমার হেয়ারের ভালো গ্রোথ আসুক তার জন্য আমি জলটা খাচ্ছি, তাহলেও কিন্তু কাজ করবে। আবার জলের ওপরে আঙুল দিয়ে আপনি লিখে নিতেও পারেন 333। তাহলে আমি বিভিন্ন প্রবলেমের জন্য নাম্বারগুলো দিয়ে দিলাম, এই নাম্বারগুলো সুইচ নাম্বার যাকে বলে, অ্যাঞ্জেল নাম্বারও তাকেই বলে। তো নাম্বারগুলো দিয়ে দিলাম, সবগুলোই নীল কালি দিয়ে হবে, আর এগুলো তো ইউজ করবেনই। আর যেটা প্রথম দিকে বললাম, ভেতরের ভিটামিনটা হচ্ছে আসল, ভেতরে ভিটামিন ঠিক মতো না থাকলে চুল কিন্তু রাখা খুব মুশকিল। প্রকৃতির সঙ্গে টাচে থাকা, প্রকৃতির বিভিন্ন রকম ফল মূল শাক সবজি সবুজ জাতীয় জিনিস প্রচুর পরিমাণে খাওয়া, এরকম মানুষদের কিন্তু আমি ছোটবেলায় দেখেছি অনেক বয়স অবধি তাদের চুলও সাদা হয়নি, আবার দাঁতও পড়ে যায়নি। অ্যাকচুয়ালি হেরিডিটির একটা ব্যাপার আছে, অনেকেরই চুল পাকার হেরিডিটি থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভিটামিন, অক্সিজেন, মাথায় অক্সিজেন ঠিকমতো চালনা না হলে, আর অক্সিজেন চালনা তখনই হয় যখন আমাদের মাথার ব্লাড সার্কুলেশন ভালো থাকে। তো ওগুলোর দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে, তার জন্য কিছু প্রাণায়াম করলে খুব ভালো হয়। প্রাণায়ামটা চুলের জন্য খুব ভালো এবং আকুপ্রেশারও ভালো, ওতে কি হচ্ছে রক্তটা ভালো করে চলাচল করছে মাথার মধ্যে, আর তার সঙ্গে অক্সিজেন তো যাচ্ছেই, আর রেইকিও ভালো, রেইকি করলেও
আপনাদের অক্সিজেনটা মাথায় খুব ভালোভাবে চলাচল করে, আর চুলের যে সাদা অংশের যে হেলথ, সেই হেলথটা যেন খুব মোটা সোটা হয়। সাদা অংশটা দেখবেন আপনি, অল্প বয়সী একটা ছেলে বা মেয়ের চুলটা তুলে দেখবেন ওটা কি শাসালো, হাতে ধরাও যায়। আর যেটা চুলটা ঝরে যাচ্ছে তার গোড়ায় দেখবেন ওটা একদম শুকিয়ে গেছে, তার জন্যে স্কাল্প ধরে রাখতে পারেনি, পড়ে গেছে। এটা হচ্ছে ভেতরের কারণ, বাইরে থেকে লাগিয়ে ওইগুলোকে কিছুই করা যায় না। বরঞ্চ যত এসব কেমিক্যাল লাগানো যাবে তত কিন্তু চুল আরো পড়ে যাবে। একটা জিনিস হচ্ছে যেটা শ্যাম্পু, শ্যাম্পু যবে থেকে এসছে তবে থেকে চুলের বারোটা বেজে গেছে। সবচেয়ে ভালো হচ্ছে রিঠে কি সর্ষের খোল, ওইসব দিয়ে যদি চুল ওয়াশ করা যায় চুল খুব ভালো থাকে। যে ধরনের শ্যাম্পুই হোক না কেন, কেমিক্যাল তো তাতে থাকেই, সাবানেও তো কেমিক্যাল থাকেই, ওই কেমিক্যালই চুল কিন্তু আরোই বারোটা বাজিয়ে দেয়। আবার এটা আমি লক্ষ্য করে দেখেছি, যারা কিন্তু পুকুরের জলে ডুব দিয়ে দিয়ে স্নান করে তাদের কিন্তু প্রচুর মাথায় চুল, খুব ঘন চুল, কালো চুল, কোনো যত্ন করে না, কিচ্ছু করে না, চুল যখন উঠছে উঠছে, যখন গজাচ্ছে 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 প্রচুর পরিমাণে, তারা সামলাতে পারে না। এটা কিন্তু নর্মাল যারা ওই পুকুরে ডুব দিয়ে চান করে, তাতে আমার মনে হয়েছে পুকুরের যে শ্যাওলাটা সেটা বোধহয় চুলের জন্য খুব ভালো খাদ্য। তো সেটা তো সবাই পারবে না, এখন তো পুকুরই নেই আর সবাই ফ্ল্যাটে থাকে আর কেমিক্যাল মিশ্রিত জলেই সবাই স্নান করে, কিছু তো করার নেই। তার মধ্যে যতটা ন্যাচারাল থাকা যায় সেটাই চেষ্টা করবেন, বাইরে থেকে কেমিক্যাল লাগালেই চুলের বারোটা বেজে যাবে। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানাবেন, আর যদি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাদের অনেক ধন্যবাদ। যারা করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।